আদি গঙ্গার পারে কয়েকশো বছরের প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। আজ থেকে বহু বছর আগে দলে দলে এখানে ভিড় করতেন তন্ত্র সাধকেরা। চলত সব সাধনাও। এমনকি নরমুণ্ড নিবেদন করে দেবীর উপাসনা হতো বলে শোনা যায়। আজ থেকে 300 বছর আগের কথা, এই শ্মশান লাগোয়া জঙ্গলে টালির চালার মন্দির বানিয়ে কালী পুজো শুরু করেছিলেন এক ব্রাহ্মণ যুবক মণিলাল তান্ত্রিক। কথিত আছে, তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে এই শ্মশানে সাধনা শুরু করেন ব্রাহ্মণ যুবক মণিলাল। স্বপ্নাদেশ পেয়ে দেবীর আরাধনা শুরু করেন তিনি। তখন বছরে একবারই পুজো হতো, পরে স্বপ্নে দেবী নিত্য পূজার ইচ্ছা প্রকাশ করেন। স্বপ্নাদেশ পেয়ে ওই জায়গাতেই মন্দির গড়ে তোলেন মণিলাল। দেবী মূর্তির পেছনে বসানো হয় 108টি নরমুণ্ড, সামনে রাখা হয় পঞ্চমুণ্ডীর আসন। দেবীর উদ্দেশ্যে 108টি নরমুণ্ড উৎসর্গ করে কালীর উপাসনা করতেন মণিলাল। 114 বছর আগে মা স্বপ্ন দেয় আমার বাবাকে, দেখ আমার এই বছরে একবার করে পুজোতে আমি ঠিক সন্তুষ্ট হতে পারছি না, তুই আমাকে মহা শ্মশানে আমাকে প্রতিষ্ঠা কর এবং নিত্য পুজোর ব্যবস্থা কর। তা বাবা সেই স্বপ্নাদেশ পেয়ে মায়ের এখানে এটা মহা শ্মশান, এখানে বাবা মাকে প্রতিষ্ঠা করেন। সেই থেকে বিষ্ণুপুর শ্মশানে পূজিতা হয়ে আসছেন দেবী করুণাময়ী। কালী পুজোর দিন মায়ের পুজো দেখতে লাখো লাখো মানুষ ভিড় জমান এই মন্দিরে। তবে আজও তন্ত্র মতে পূজা হলেও বিষ্ণুপুর শ্মশানে কঠোরভাবে নিষিদ্ধ বলি প্রথা। কালী পুজোর দিন মদ মাংস ছোলা নিবেদন করা হয় ডাকিনী যোগিনীর উদ্দেশ্যে, শিয়ালকেও ভোগ নিবেদন করা হয় এখানে। কালী পুজোর দিন আজও সাধু সন্ত্রীরা ভিড় করেন এই মন্দিরে, শ্মশানে বসে চলে তন্ত্র সাধনা। বিষ্ণুপুর শ্মশানে ঢুকলেই ছমছম করে ওঠে গা। আজও মন্দিরের পরতে পরতে জড়িয়ে আছে প্রাচীনত্বের শিকড়। যদিও দালানে নতুন রঙের প্রলেপ, চলছে ঝাড়পোঁছ। বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ, দক্ষিণ ২৪ পরগনা।